বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করে যাচ্ছি সেটা হচ্ছে নবম গড়ে 2024-এর নতুন কারিকুলামের তোমাদের যে প্রথম অভিজ্ঞতা আছে প্রাত্যায়িক জীবনের সেট, সেখান থেকে তোমাদের নবম গণিতের এটা তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের বইটি পরিচয় করে দিয়েছিলাম এবং দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে প্রাত্যায়িক জীবনের সেট এ অধ্যায় থেকে বা এই শিখর অভিজ্ঞতা থেকে 1 থেকে 6 পর্যন্ত পৃষ্ঠা নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে 6 পৃষ্ঠা যে পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই 6 থেকে 7 পৃষ্ঠায় 6 পৃষ্ঠা এবং 7 পৃষ্ঠায় যে একক কাজগুলো আছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস আছে এগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে এবং কোথায় বুঝো অথবা কোথায় বুঝো না সেগুলো তোমরা তোমাদের মতামতের মাধ্যমে তুলে ধরতে পারবে। তাহলে দেখো, আমরা আজকে প্রথমে সেট প্রকাশের পদ্ধতিগুলো সম্পর্কে আমরা জানবো বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে এবং একক কাজ যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করবো এবং বিশেষ কিছু সেট নিয়ে আমরা কথা বলবো। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে দেখবে এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবে, যেখানে নোট করতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য তোমরা ইচ্ছা করলে শেয়ার করে দিতে পারো। তোমরা যারা চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই তোমরা ফেসবুক পেজে কমেন্ট করবে। তাহলে দেখো, আমরা প্রথমে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে দুইটিভাবে প্রকাশ করা হয়। 1 নম্বর যেটা আমি বলবো সেটা এখানে দেখো আমি লিখে রেখেছি, তালিকা পদ্ধতি অথবা রুস্টার মেথড, তালিকা পদ্ধতি অথবা রুস্টার মেথড। আরেকটা নাম আছে সেটা হলো টেবুলার মেথড। এই দুই মেথড, এই দুইটা মেথড আমরা এখানে নাম লিখে রেখেছি, সেটা হলো রুস্টার মেথড বা টেবুলার মেথড, তালিকা পদ্ধতিরই আলাদা দুইটা নাম। এরপর আমরা যেটা এখান থেকে জানবো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই সেট গঠন পদ্ধতিতে বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয় বলে এর আরেকটা নাম হচ্ছে রুল মেথড, নিয়মকানুনের মাধ্যমে এটা প্রকাশ করতে হয়। তাহলে চলো প্রথমে আমরা সেট প্রকাশের পদ্ধতি যে দুইটা আছে তার মধ্যে থেকে তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নিই। তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে কমা চিহ্ন ব্যবহার করে উপাদান সময়কে আলাদা আলাদা করে দ্বিতীয় বন্ধনের মাধ্যমে যে সেটটা প্রকাশ করা হয় সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। যেমন দেখো, আমরা যদি এখানে একটা সেট লিখি, ধরো এ একটা সেট লিখলাম এখানে 1, 2, 3, এই এলিমেন্টগুলোকে বা উপাদানগুলোকে আমরা কমা দিয়ে আলাদা করলাম এবং উভয় পাশে আমরা দ্বিতীয় বন্ধনের মাধ্যমে প্রকাশ করলাম, এটাকে বলা হচ্ছে কি, তালিকা পদ্ধতি। আমরা যদি মৌলিক সংখ্যার যদি সেট লিখতে চাই তালিকা পদ্ধতিতে, তাহলে ধরো মৌলিক সংখ্যার সেট আমরা যেটা লিখবো, ধরো মৌলিক সংখ্যার সেটকে আমরা যে কোনো একটা অক্ষরে প্রকাশ করতে পারি, বি ধরলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে 2, 3, 5, 7, 11, এভাবে কিন্তু চলতে থাকবে মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা আরও আছে অথবা তোমরা এখানে ডট দিতে পারো, এভাবে মৌলিক সংখ্যার সেটকে আমরা প্রকাশ করতে পারি। কমার মাধ্যমে আমরা প্রকাশ করলাম, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি। এবং আরেকটা সেট যদি আমরা যদি এখানে লিখি, দেখো যদি আমরা জোড় সংখ্যার সেট লিখি তাহলে এখানে ডট 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 তিনটা দিবা, তোমরা অবশ্যই এখানে 3টা ডট অবশ্যই দিতে হবে, 3টার বেশি দিলে 6টা দিতে হবে, 6টার বেশি দিলে 9টা দিতে হবে। এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি যে অনেকে দেখা যায় 1, 2, 3, 4 এরকম দিয়ে রাখলাম, কোনো হিসাব নাই, এখান থেকে কটা দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, এরকম হিসাব ছাড়া কিন্তু দেওয়া যাবে না। কারণ কি, এই যে 3টা ডট আমরা দিয়েছি এই 3টা ডটের কিন্তু আলাদা আলাদা কিন্তু নাম আছে। এই 3টা ডট যদি আমি দিই, প্রথম ডট, দ্বিতীয় ডট এবং তৃতীয় ডট, এটা হলো অ্যান্ড, এটা হচ্ছে সো এবং এটা হচ্ছে অন, অ্যান্ড সো অন, এর বাংলা হচ্ছে কি, এভাবে চলতে থাকবে। তুমি ইচ্ছা করলে এই 4টা ডট দিতে পারবে না, তুমি দিতে চাও বেশি তাহলে কি করতে হবে, 6টা দিতে হবে তোমার 9টা দিতে হবে। তাহলে 6টা দিলে তুমি এই কথাটা 2 বার বলতে পারবে, অ্যান্ড সো অন, আর যদি তুমি 9টা ডট দাও তাহলে 3 বার বলতে পারবে,
एंड सन अवश्य तीन गुणितक होते ये विषय तुम्हारे ख्याल रखते हैं। तब देखो ये दिल माइनस एट तब दिल माइनस सिक्स तब दिल माइनस फोर हाँ माइनस टू ए और प्लस टू होते फोर होते सिक्स होते एट होते क्यों चलो एटारों की जोर संख्यार सेट एट हे जोर संख्यार सेट ता एक मतलब सेट लिखे अब मौलिक संख्यार सेट अब लिखे जोर संख्यार सेट ऋणात्मक संख्या सहजे तो लिखे तुम्हें इच्छा कर शून्य दीते पूर्ण संख्यार भरे जोर संख्यार एक सेट हमारे हो जाए पूर्ण संख्यार मध्य जोर संख्यार सेट ये माइनस जीरो प्लस आता क्योंकि एक पूर्ण संख्यार सेट क्योंकि शुद्ध जोरगुल्लो लिखे तो पूर्ण संख्यार मध्य थे जोरगुल विषय तुम्हारे बोते किछु उदाहरण आछे सेगुलो आमरा एकटु पोरे समाधान करब। एखन आमरा जानबो छेद गठन पद्धति सम्पर्के। छेद गठन पद्धति सम्पर्के आमि बोलेछि जे एई पद्धतिते किछु आमादेर नियम कानून मेने किछु शर्त मेने काज करते हय सेगुलोके बला हबे छेद गठन पद्धति। छेद गठन पद्धतिर उदाहरण हिसेबे तोमादेर बोइते जेटा आछे जेमन धरो एखाने आमरा लिखते पारि ए इक्वल टू सेट अफ x has that x কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা এভাবে কিন্তু আমরা কিন্তু লিখতে পারি x has that x কি সংখ্যা জোর সংখ্যা তাহলে এখানে a এর উপাদান হবে সব জোর সংখ্যা কি হবে সব জোর সংখ্যা প্রথম আমরা লিখতে পারি b equal to x has that x কি সংখ্যা b জোর সংখ্যা তাহলে এখানে যেগুলো হবে এই b এর মান হবে কি दुनिया के जत बीजोर संख्या आब है अब क्या करते कंडिशन दिए दीते शर्त माध्यम क्योंकि ये प्रकाश करते सी एक सेट दिल ये जो लिखी एक्स सज दैट एक्स बीजोर संख्या बीजोर संख्या एवं आप जो लिखी थ्री लेस दैन एक्स लेस दैन इलेवन এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা কিন্তু আমরা এখন শর্ত দিয়ে দিয়েছি যে বিজোড় সংখ্যাগুলো হবে তিনের চেয়ে বড় এবং এগারোর চেয়ে ছোট তিনের চেয়ে বড় এগারোর চেয়ে ছোট তা থ্রির চেয়ে বড় ইলেভেনের চেয়ে ছোট। আর যদি আমরা এখানে নিচে এরকম যদি দুটো দাগ দিই আমি তোমাদের গত ক্লাসে যখন আমি এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি এই অধ্যায়ে যতগুলো চিহ্ন লাগবে সব চিহ্নগুলো কিন্তু আমি বাংলা ইংরেজিতে লিখে দিয়েছি বাংলাতেও লিখেছি ইংরেজিতেও লিখেছি এবং চিহ্নগুলোও দিয়ে দিয়েছি। তোমরা যারা গত ক্লাসটি পাও নাই আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে দেখো এভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে থ্রি এর নাম কি লেস অর ইকুয়াল টু তাহলে থ্রি এবং থ্রির চেয়ে বড় ইলেভেন এবং ইলেভেনের চেয়ে ছোট थ्री ए थ्री चे बड़ इलेवेन एवं इलेवेन चे छोट ए भावे किन्तु आम्रा प्रकाश करते पारी। आबार ए चिन्ह जो ए रकम थाके ताहले कि हय देखो ताहले आम्रा बोलते पारी थ्री एर चे बड़ एवं इलेवेन एवं इलेवेन चे छोट अर्थात थ्री चे बड़ हबे इलेवेन हबे इलेवेन चे कि हबे छोट हबे ताहले एभावे आम्रा बोलते पारी। आबार जदि एखाने जो ए चिन्हटा थाके धरो एटा नाई ताहले कि घटनाटा घटबे তাহলে যেটা হবে সেটা হলো থ্রি হবে থ্রির চেয়ে বড় হবে কিন্তু ইলেভেন হবে না ইলেভেনের চেয়ে কি হবে ছোট হবে লেস অর ইকুয়াল টু আর হচ্ছে কি লেস দেন লেস অর ইকুয়াল টু আর এটা হচ্ছে কি লেস দেন। তাহলে এই যে শর্তের মাধ্যমে আমরা প্রকাশ করলাম এটাকে বলা হবে কি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি। এখন এখানে তোমাদের কিছু উদাহরণ আছে সেই উদাহরণগুলো আমরা একটু দেখি উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। प्रथम तुम्हारे बोते सेटर उदाहरण एक ये बोटे हमारे फटोकपि आनलैन थी फटोकपि कर एक नम्बर जो बोलते उदाहरण एके देखा उदाहरण एक जेटा के बोलते बोलते सेट ए इक्वल टू जीरो थ्री सिक्स नाइन टुएल्व 15 এত কে
গঠন পদ্ধতিতে প্রকাশ করা, গঠন পদ্ধতিতে প্রকাশ করো, গঠন পদ্ধতিতে কি করো, প্রকাশ করো, এটা হলো আমাদের প্রশ্ন। এখন দেখো গঠন পদ্ধতি মানে কি, আমাদেরকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন থেকে এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে, জিরো আছে, থ্রি আছে, সিক্স আছে, নাইন আছে, টুয়েলভ আছে, ফিফটিন আছে। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে কোন শর্তের সাথে এটা মিলে, কোন শর্তের সাথে এটা মিলে। প্রথমে যদি আমরা এখানে বলি যে কি সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা কিন্তু শূন্য হবে না, শূন্যর চেয়ে বড়। অনেকে কিন্তু এটা কনফিউশনে পড়ে যায়, কিন্তু ভুল বলা যাবে না, ভুল বলার চাইতে না বলা ভালো, যেটা আমি বিশ্বাস করি, ভুল তথ্য দেওয়ার চাইতে না দেওয়া ভালো। জিরো কিন্তু ধনাত্মক সংখ্যার মধ্যে পড়বে না, ধনাত্মক সংখ্যা বললে হবে থ্রি থেকে, এখান থেকে শুরু হবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা শুরু হবে ওয়ান থেকে। তাহলে ওয়ান থেকে যেহেতু শুরু হয়, এখানে ওয়ান নাই, থ্রি থেকে হবে। এখন এখানে কি আছে, শূন্য আছে, শূন্য থাকে কিসের ভিতরে, পূর্ণ সংখ্যার ভিতরে, অথবা থাকে অঋণাত্মক সংখ্যার ভিতরে। অঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, এই তিনটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এজন্যই অনেক সময় তোমাদের হয়তো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এখানে আমরা শূন্য সহ এখানে বলবো, আমরা এখানে সব করলে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যার ভিতরে আছে। যদি শূন্য না থাকতো তাহলে আমরা বলতাম স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক সংখ্যা আমরা বলতাম। এখন দেখো শূন্য সহজ, এবারে কি মানে, তোমরা নিশ্চয়ই তিনের নামতো বলেছ, তিনেকে তিন, তিন দুবারে ছয়, তিন তিনকে নয়, তিন চারে বারো, তিন পাঁচ পনেরো। তোমরা একটু দেখাতো এগুলোর সাথে মিলে কিনা, থ্রি আর জিরো গুণ করলে থ্রি জিরো, থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি, থ্রি আর টু গুণ করলে সিক্স, থ্রি থ্রি গুণ করলে নাইন, থ্রি আর ফোর গুণ করলে টুয়েলভ, থ্রি আর ফাইভ গুণ করলে ফিফটিন। তাহলে এগুলো আমরা দেখছি কি, সবগুলোই হচ্ছে থ্রি এর গুণিতক, গুণনীয়ক না, কিন্তু গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে অনেক পার্থক্য আছে, তোমরা সেগুলো জানো। তাহলে সবই হচ্ছে কি, থ্রি এর গুণিতক। তাহলে এখন আমরা এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আমরা লিখবো এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক, থ্রি এর গুণিতক এবং জিরো লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ফিফটিন। তাহলে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, এর কমাটা আমরা বাদ দিয়ে দিলাম, এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা, থ্রি এর গুণিতক এবং জিরো লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ফিফটিন, এভাবে লেখাই ভালো। তাহলে এখন আমরা এখন কি করবো, এই সব লেখাটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, আরেকভাবে প্রকাশ করতে পারি, কিভাবে সেটা প্রকাশ করতে পারি, এই যে আমরা পূর্ণ সংখ্যা লিখেছি, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা, পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করতে পারি, এভাবে না লিখে আমরা একটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই অক্ষরটা আমরা কিভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু সেট অফ এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক এবং থ্রি এর গুণিতক এবং জিরো লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ফিফটিন, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট, এই যে চিহ্ন করে নাম আমি বলতেছি, এখানে আগে তোমাদেরকে বলেছি গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এই জেডটাকে বলা হয় কি, পূর্ণ সংখ্যার সেট, জেডটাকে কি বলা হয়, z ইকুয়াল টু এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। এই যে আমরা বলছি কিছু বিশেষ সেট নিয়ে কথা বলবো, সেই বিশেষ সেটের মধ্যে একটা কিন্তু এটা z, পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, ইংরেজি কি বলা হয়, ইন্টিজার, এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইন্টিজার তাহলে তো এখানে আই হওয়ার কথা, তাহলে এখানে জেড হয়েছে কেন, যেহেতু ইন্টিজার তাহলে আই হওয়ার কথা, তাহলে এখানে জেড হয়েছে কেন, কারণ হচ্ছে এটা আসছে একটা জার্মান শব্দ জেরন থেকে, জার্মান শব্দ জেরন থেকে এসেছে, এই জেরনের কারণে এই জেডটা দিয়ে এখানে কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। যেন আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা বলবো ন্যাচারাল নাম্বার এবং সেটাকে প্রকাশ করবো এন দ্বারা,
সেরকম ইন্টিজারকে আমরা আই দিয়ে প্রকাশ করার কথা কিন্তু আই দিয়ে প্রকাশ না করে জেড দিয়ে প্রকাশ করা হয় এই জার্মান শব্দ জেরনের কারণে জার্মান শব্দ জেরনের কারণে ওকে তাহলে দেখো আমরা উদাহরণ এক দিয়েছিল সেটা সমাধান আমরা দেখলাম এবার আরেকটা উদাহরণ আছে এখানে উদাহরণ দুই সেটা আমরা দেখব উদাহরণ দুইতে যদি আমরা যাই উদাহরণ দুই এই উদাহরণ দুইতে তোমাদের প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে সেট এ আমি একটু লিখে নিই এখানে তাহলে লিখলে সুবিধা হবে সেট এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেসার ইকুয়াল টু 25 এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে এক্সাম্পল টু যদিও তোমাদের বইতে এটা সমাধান করে দেওয়া আছে কিন্তু আরো বিস্তারিত আলোচনা করা দরকার তাহলে দেখো এখানে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 25 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে কি দুটো সেকেন্ড ব্রেকেট থাকবে কিছু সংখ্যা থাকবে যাদের মাঝখানে কি থাকবে কমা থাকবে এখন দেখো এই যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা একটু আগে প্রকাশ করেছি জেড দ্বারা পূর্ণ সংখ্যা বলতে সকল ঋণাত্মক শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে থাকবে বর্ণাংশ থাকবে না তাহলে এখানে আমি কি কি বললাম এর ভিতরে কি কি থাকবে ঋণাত্মক থাকবে শূন্য থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে কিন্তু বর্ণাংশ থাকবে না এখন আমরা দেখব এই যে যে সকল কথা বললাম আমরা ঋণাত্মক শূন্য এবং ধনাত্মক এগুলোর ভিতর থেকে কোন সংখ্যাগুলোকে বর্গ করলে 25 এর সমান অথবা 25 এর থেকে কি হয় ছোট হয় 25 এর সমান এই যে লেস অর ইকুয়াল টু 25 এর চেয়ে বড় এবং 25 এর সমান হবে তাহলে এই সংখ্যাগুলো আমরা দেখব এখন যদি আমরা এটাকে একটু তোমাদেরকে যদি হিসাব করে দেখাই তাহলে যেটা হবে দেখো যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট প্রথমে আমরা জিরো নিলাম এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো 25 এর চেয়ে ছোট এক্স ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস ওয়ান নেই হলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা প্লাসও থাকবে মাইনাসও থাকবে প্লাস মাইনাস ওয়ান হলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান অথবা এখানে এক্স লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান লেস দেন 25 যেহেতু স্কোয়ার আছে প্লাসের ওয়ান কি স্কোয়ার গুলো প্লাস ওয়ান হবে মাইনাসের ওয়ান কি স্কোয়ার গুলো কি হবে প্লাস ওয়ানই হবে এবার আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে ফোর লেস দেন 25 তারপরে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি স্কোয়ার থ্রি কি স্কোয়ার করলে কত হবে নাইন লেস দেন 25 তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস ফোর স্কোয়ার ইকুয়াল টু চার সেরে ষোলো লেস দেন 25 এ সবগুলো কিন্তু 25 এর থেকে কি হয়েছে ছোট হয়েছে আরো যদি আমরা কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এটা কি পঁচিশের সমান তাহলে পঁচিশ এটা আমাদেরকে কি বলেছিল পঁচিশের সমান এবং পঁচিশের চেয়ে ছোট সমান হয়ে গেছে এরপরে যদি আমরা সিক্স দিই এরপরে যদি আমরা সিক্স দিই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে কত 36 সেই 36টা অবশ্যই কি 25 এর সমানও না এবং 25 এর চেয়ে ছোটও না সেটা কিন্তু 25 এর চেয়ে কি বড় সুতরাং আমরা সেটা নিতে পারবো না তাহলে কন্ডিশন কি কি মানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ এগুলো হলেই আমাদের
পঁচিশের সমান অথবা পঁচিশের সাথে কি হয় ছোট হয়। তাহলে আমরা এই সংখ্যাগুলো এখন একটা লাইনের মাধ্যমে যদি আমরা লিখে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমরা এখন কি লিখবো, এখানে আমরা যেটা লিখবো তাহলে এটা রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে এখানে সেকেন্ড ব্রেকেট দিব এই মাইনাস ফাইভ হলে সবচেয়ে ছোট, তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা হবে কি এই অঙ্কের রেজাল্ট। ওকে মাইনাস ফাইভ তোমরা সবসময় মনে রাখবে ঋণাত্মক সংখ্যা যেটা সবচাইতে বড় সেটা আসলে সবচাইতে ছোট, ঋণাত্মক সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচাইতে বড় আসলে সেই সংখ্যাটা সবচেয়ে ছোট। ফাইভ কিন্তু ফোরের চেয়ে এমনিতে কি বড়, কিন্তু ঋণাত্মকের বেলায় মাইনাস ফাইভ ছোট মাইনাস ফোর একটু বড়, জিরোর চাইতেও ছোট। তাহলে এই উদাহরণ দুইয়ের কিন্তু আমরা সমাধান করে ফেললাম। এখন তোমাদের তোমাদের বইতে কিছু একক কাজ দেওয়া আছে, এখানে কিছু একক কাজ দেওয়া আছে, একক কাজের মধ্যে আছে ক এবং খ আছে দুইটা, নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, এবং এখানে আছে চারটা আছে এখানে যেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এই একক কাজগুলো আজকে সম্পন্ন করবো ইনশাল্লাহ। তাহলে চলো আমরা প্রথমে একক কাজের এক নম্বর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে সেটা আমরা করি, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তাহলে এখন আমরা যেটা লিখব ক নম্বরে একের ক, একের ক এটা পেজ হচ্ছে সেভেন, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার সাত, ওকে পেজ নাম্বার সেভেন এটা আছে। তাহলে একের কতে দেখো এ ইকুয়াল টু লিখছে মাইনাস টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ফোরটিন মাইনাস সেভেন প্লাসের সেভেন প্লাসের ফোরটিন প্লাসের টোয়েন্টি ওয়ান প্লাসের টোয়েন্টি এইট, এ বর্ণ লেখা হয়েছে। এখন এটাকে আমরা কি করতে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা প্রথমে লিখব এক্স, প্রথমে একটা ডিজিট আমরা ধরে নিলাম, চলক ধরে নিলাম এক্স, এখন এগুলো মাইনাসও আছে প্লাসও আছে, মাইনাসও আছে প্লাসও আছে, তাহলে আমরা এটাকে অবশ্যই লিখতে পারি কি পূর্ণ সংখ্যা। তাহলে লিখতে পারি এক্স হাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো ওই যে আমরা এর আগের একটা উদাহরণ দেখেছিলাম থ্রি এর গুণিতক, এখানে দেখো কোনো কিছু গুণিতক হিসেবে এগুলোকে প্রকাশ করা যায় কিনা তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে সেভেন কে সেভেন গুণ করলে সেভেন, সাত দু গুণে চৌদ্দ তিন সাত এগুলো চার সাত আঠাশ, অনুরূপভাবে এগুলো কিন্তু এখানে আছে। তাহলে সবগুলো এখানে কি সেভেনের কি গুণিতক, সবগুলাই সেভেনের গুণিতক। তাহলে এখানে কোনো পূর্ণ সংখ্যা সেভেন এর সেভেনের গুণিতক, এবং আমরা আরো কি লিখতে পারি দেখো এখানে সেভেনের গুণিতক তো পৃথিবীতে আরো অনেক আছে, আছে আরো অনেক আছে, তাহলে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত সেটাও আমরা লিখে দিব। তাহলে মাইনাস টোয়েন্টি এইট লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু প্লাসের টোয়েন্টি এইট, মাইনাস টোয়েন্টি এইট লেস অর ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু প্লাসের টোয়েন্টি এইট, তাহলে মাইনাস টোয়েন্টি এইট থেকে প্লাসের টোয়েন্টি এইট পর্যন্ত। এবারে এটা হলো আমাদের কি লিমিট, এটা আমাদের কি সীমা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে তাহলে এ বর্ণ হয়ে গেল আমাদের এক এক। এবারে আমরা খ নম্বরটা যদি একটু দেখি, খ নম্বরে দেখো খ নম্বরে যে প্রশ্নটা আছে এখানে সেটা বলছে জিরো b ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট, এবং এখানে তিনটা ডট দেওয়া আছে। তাহলে দেখো এখানে যেহেতু তিনটা ডট দেওয়া আছে তার মানে গেড়ে কোনো লিমিট নাই, আরও অনেক আছে, আরও অনেকগুলো আছে। তাহলে আরও যেহেতু অনেকগুলো আছে তাহলে সেটা আমরা পরে দেখব। এখন থেকে এগুলো কী ধরনের সংখ্যা, এখানে শূন্য আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফাইভ আছে এইট আছে,
ইচ্ছা করলে আমরা এগুলোকে অঋণাত্মক সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা বলতে পারি। কিন্তু এখানে দেখো একটা হিসাব, এখানে জোড় আর বিজোড় এমন ভাবে আছে, সবগুলো জোড়ও নাই আবার সবগুলো বিজোড়ও নাই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দেখো এখানে শূন্য আর এক যোগ করলে কত হয়? ওয়ান। শূন্য আর ওয়ান যোগ করলে কত? ওয়ান। ওয়ান আর টু যোগ করলে কত হয়? থ্রি। টু আর থ্রি যোগ করলে কত হয়? ফাইভ। থ্রি আর ফাইভ যোগ করলে কত হয়? এইট। আমরা যদি এটাকে ফিবোনাকি সংখ্যা বলতে চাই, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ ফিবোনাকি সংখ্যা, সেই ফিবোনাকি সংখ্যায় কিন্তু আমাদের সবগুলো মিলে কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম আছে। কি সব প্রবলেম আছে? জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, এখানে টু কিভাবে হবে? আমাদের ওয়ান এবং ওয়ান যোগ করলে কিন্তু টু। তাহলে আমাদের ফিবোনাকি সংখ্যা মিলিত হইলে এখানে কিন্তু একটা ওয়ান লাগবে। তাহলে জিরো আর ওয়ান গুণ করলে হবে ওয়ান, আবার যোগ করলে হবে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু, ওয়ান আর টু যোগ করলে থ্রি, এবারে টু আর থ্রি যোগ করলে হবে ফাইভ, থ্রি আর ফাইভ যোগ করলে হবে এইট। তাহলে একটা ওয়ান এখানে কিন্তু একটা ওয়ান আমাদেরকে দিতে হবে। এটা হয়তো বইতে ভুল আছে, এই বইটা আমরা কারেকশন করে পড়বো ইনশাল্লাহ, পরবর্তীতে হয়তো এই ভুলটা সংশোধন হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এগুলাকে আমরা লিখতে পারি কি? ফিবোনাকি সংখ্যা। এখানে আমাদের এখানে যেরকম আমরা দুইটা লিমিট দিয়েছি, এখানে কিন্তু আমরা দুইটা লিমিট দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ হচ্ছে এখানে আমাদের কি নেই? পরবর্তী সংখ্যা লাস্টে কত সেটা আমরা জানি না। তাহলে এখন আমরা কি লিখে দিব? সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাকি সংখ্যা, ফিবোনাকি সংখ্যা, ফিবোনাকি সংখ্যা এবং ফিবোনাকি সংখ্যা এবং আমরা কি লিখতে পারি? জিরো লেস অর ইকুয়াল টু এক্স, অর্থাৎ সর্বনিম্ন হবে জিরো, এরপরে যে কোনো সংখ্যা হইতে পারে আমরা জানি না, কারণ আমাদের এখানে কোনো লিমিট দেওয়া নাই, সর্বোচ্চ কত হবে সেটা আমাদের বলা নাই। তাহলে আমাদের ক এবং খ এই দুইটা সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। এবার আমরা এগুলো কি করলাম? আমরা এগুলো আমরা করলাম কি? তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। এরপর আরো চারটা সমাধান আছে। এটা এক নম্বরে আমরা সমাধান ক খ, দুই নম্বরে আমাদের চারটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো কি? সেগুলোকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট মানে এটা থেকে এটা তৈরি করতে হবে, এটা থেকে এটা তৈরি করতে হবে, সেট গঠন পদ্ধতি থেকে, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখন যেগুলো আমাদের উত্তর হয়েছে তখন সেগুলো হবে কি? প্রশ্ন। আর এখন যেগুলো প্রশ্ন সেগুলো হবে কি? উত্তর। এরকম উল্টা। তাহলে চলো আমরা এগুলো সমাধান করি, সমাধান করলে আমরা সবগুলো পাবো ইনশাআল্লাহ। তাহলে দুইতে আমরা দুই নম্বরে যাই, দুই নম্বরের কতে যেগুলো বলছে সেগুলো আমরা একটু লিখি। কতে বলছে ডি ইকুয়াল টু সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ফাইভ এর গুণিতক, ফাইভ এর গুণিতক এবং থার্টি এর চেয়ে ছোট, এর চেয়ে থার্টি এর চেয়ে কি? ছোট। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো বলছে এক্স সাজ দ্যাট এক্স ফাইভ এর গুণিতক এবং থার্টি এর চেয়ে ছোট। তাহলে ফাইভ এর গুণিতক হবে থার্টি এর চেয়ে ছোট। গুণিতক মানে কি? আমরা ফাইভ এর গড়ের নামতো আমরা বলবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? লিখতে পারি ফাইভ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে কত? পঁচিশ। এ পর্যন্ত শেষ হয়ে যাবে, কারণ আমাদের বলছে কি থার্টি এর চেয়ে ছোট। তাহলে আমরা কিন্তু এই থার্টি এর চেয়ে ছোট এগুলো কিন্তু আমরা লিখে দেবো গুণিতক। অথবা তোমরা কিন্তু ইচ্ছা করলে আরো যে কাজটা করা যায়, যেহেতু এখানে ধনাত্মক ঋণাত্মক আমাদের কিছু বলে নাই, ধনাত্মক এবং ঋণাত্মক আমাদের কিছু বলে নাই, সেই হিসেবে ইচ্ছা করলে আমরা এদিকে আরো লিখতে পারি। এছাড়াও লিখতে পারি জিরো, ফাইভ কে জিরো দ্বারা গুণ করলে জিরো, এখানে আমরা লিখতে পারি মাইনাস ফাইভ, এখানে আমরা লিখতে পারি মাইনাস টেন, এবং আমরা এখানে তিনটা ডট দিয়ে দিতে পারি। এ পর্যন্ত কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি। ওকে, এ পর্যন্ত কিন্তু আমরা পারি, ডট ডট দিলাম, মাইনাস টেন, মাইনাস ফাইভ, জিরো, ফাইভ, টেন, ফিফটিন, টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভ। যেহেতু থার্টি এর চেয়ে ছোটো, কত ছোটো সেটা আমাদের কিন্তু বলে নাই, তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এই ঋণাত্মক মানগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারবো, কারণ আমাদের এখানে কোনো ধনাত্মক, অঋণাত্মক, পূর্ণ সংখ্যা কিছুই বলে নাই। তাহলে আমরা ইচ্ছা করলে এই অংশগুলোও দিতে পারবো। ওকে, তাহলে এটা হলো কি অ্যান্সার।
এবার আমরা পড়তেই যাই। এটা ছিল ক নাম্বার, এটা ছিল ক নাম্বার। এরপরে আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে যেটা বলছে, এখানে বলছে এফ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স, এক্স সাজ দ্যাট এক্স 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক। আচ্ছা এবার দেখো 30 এর গুণনীয়ক, 13 কি এখানে প্লাস, 13 কি প্লাস, গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, আমরা বুঝবো এখানে যে এই 30 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে কিন্তু বলা নাই মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক বললে শুধু মৌলিক সংখ্যাগুলো হইত, কিন্তু শুধু গুণনীয়ক বলছে। আবার 30 কি প্লাস, তার মানে কি আমাদের কোনো মাইনাসের সংখ্যা হবে না। একটু ভালো করে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, উল্টা পাল্টা করলে কিন্তু হবে না। তাহলে আমাদের এখানে মাইনাস নাই মানে কি, কোনো মাইনাসের মান হবে না। 30 কে কি কি দ্বারা ভাগ করা যায় সেগুলো আমরা শুধু লিখে দেবো। তাহলে 30 কে কি কি দ্বারা ভাগ করা যায় আমরা সেগুলো লিখি, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, ওকে, তারপর 10 দ্বারা ভাগ করা যায়, 15 দ্বারা ভাগ করা যায়, 30 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু এই 30 কে কিন্তু ভাগ করা যায়। তাহলে এগুলোই হবে কি 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক। তাহলে খ নাম্বার শেষ হয়ে গেল। এরপরে আসো গ নাম্বার, গ নাম্বারে গ নাম্বারে বলছে জি ইকুয়াল টু, এখানে ক্যাপিটাল জি আছে, তাহলে জি ইকুয়াল টু বলছে সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 17, এক্স স্কোয়ার লেস দেন 17। এখন দেখো তোমাদের এখানে বিশেষ করে খেয়াল রাখতে হবে কি বলছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই 1 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, 0 থেকে কোনো দিনই শুরু হবে না। 0 থেকে হবে কখন? যদি পূর্ণ সংখ্যা হয় অথবা যদি বলে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা 0 থেকে শুরু হবে অথবা কি শুরু হবে, অঋণাত্মক সংখ্যা 0 থেকে শুরু হবে আর হবে কি পূর্ণ সংখ্যা। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনো সময় 0 থেকে শুরু হবে না, এটা 1 থেকে শুরু, কত থেকে শুরু হবে 1 থেকে। তাহলে আমাদের বলছে এমন সংখ্যাগুলো নিতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাদের গিয়ে বর্গ করলে 17 এর সাথে কি হবে ছোট হবে, 17 এর সাথে কি হবে ছোট হবে। তাহলে সেগুলো আমরা কথায় লিখে দিতে পারি, যেমন কাদের গিয়ে ঘন করলে বর্গ করলে 17 এর ছোট হয়, 1 কে বর্গ করলে হয়, 2 কে বর্গ করলে কত 4, তাহলে 17 এর ছোট, 3 কে বর্গ করলে 9, 17 এর ছোট, 4 4 এর 16, 4 কে স্কয়ার করলে 16, তাহলে 17 এর ছোট। এবারে যদি আমরা 5 কে যদি বর্গ করি 5 5 কত 25, 25, তাহলে অবশ্যই সেটা 17 এর চেয়ে ছোট নয়, তাহলে আমরা এখানে 4 পর্যন্তই রাখলাম। এই সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি অবশ্যই 17 এর চেয়ে ছোট হবে। তাহলে এই গ নাম্বারও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপর আরো আছে, আর একটা সমস্যা আমরা সমাধান করবো ঘ নাম্বার, তাহলে আমরা ঘ নাম্বারটা সমাধান করি। তাহলে ঘ নাম্বারে আমাদের বলছে এইচ ইকুয়াল টু সেট অফ এক্স সাজ দ্যাট এক্স, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, ওকে। এখন তোমরা যদি এই কাজটা করতে চাও তাহলে এই যে মাঝখানে যতটুকু আছে এইটুকুর কাজ আগে তোমাদেরকে কি করতে হবে, করতে হবে। তাহলে এইটুকু অংশ আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স যদি আমরা কমন নেই এক্স প্লাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 দুইটা থেকে নিব আমরা কটা, একটা বাকি থাকবে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে
আমরা লিখতে পারি হয় x প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা লিখতে পারি x প্লাস 1 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু মাইনাস 2 সুতরাং x ইকুয়াল টু মাইনাস 1 তাহলে x মাইনাস 2 আর হলো মাইনাস 1 তাহলে এই সেল রেজাল্ট কত হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1 যেহেতু মাইনাস 2 মাইনাস 1 এর থেকে ছোট মাইনাস 2 অবশ্যই মাইনাস 1 এর থেকে ছোট এর আগে রাখলাম তাহলে এটা হয়ে যাবে কি অ্যানসার ওকে তাহলে দেখো এখানে আমাদের ঘ নম্বর সমস্যাটার সমাধান হয়ে গেল তাহলে আজকে আমরা 6 এবং 7 পৃষ্ঠার যত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সবগুলো সমাধান করলাম দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো কমেন্ট বক্সে করো আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম